আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সকলকে ফার্মা কেরিয়ার পিডি ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজ আমরা আলোচনা করব মেডিকেল টার্মিনোলজি নিয়ে। মেডিকেল টার্মিনোলজি এর কতগুলো শব্দ নিয়ে আলোচনা করব এবং এই শব্দের বাংলা অর্থগুলো আমরা খুব সহজে জেনে নেব। তার পূর্বে যারা ফার্মা কেরিয়ার পিডি ইউটিউব চ্যানেলে আজই নতুন এসেছেন, আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের মেডিকেল টার্মসের 20টি শব্দ নিয়ে আলোচনা করব, যেমন ব্র্যাডিকার্ডিয়া, ট্যাকিকার্ডিয়া, অ্যানজাইনা, মিউকোলাইটিক ড্রাগ, নেজাল কনজেশন, মায়ালজিয়া, ফ্যারেনজাইটিস, প্রোস্টেটাইটিস, হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন, প্লাসিবো, আনস্টেবল অ্যানজাইনা, টনসিলাইটিস, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন বা আরটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই, স্কিন অ্যান্ড সফট টিস্যু ইনফেকশন বা এসএসটিআই, টিটানি, প্রোটন পাম্প ইনহিবিটর বা পিপিআই, সিডেটিং, টলারিবিলিটি এবং স্টেবল অ্যানজাইনা। আমরা প্রথমেই জেনে নেই ব্র্যাডিকার্ডিয়া কি। ব্র্যাডিকার্ডিয়া হচ্ছে হার্ট রেট যদি 60 বিট পার মিনিট অর্থাৎ প্রতি মিনিটে 60 বিটের কম হয় বা কম দেখা দেয় তখন তাকে বলা হয় ব্র্যাডিকার্ডিয়া। এবং ট্যাকিকার্ডিয়ার হার্ট রেট যদি 100 বিটের বেশি হয় প্রতি মিনিটে তখন তাকে বলা হয় ট্যাকিকার্ডিয়া। এরপর অ্যানজাইনা হচ্ছে বুকের ব্যথা। হার্টের পেশিতে বা হৃদযন্ত্রের পেশিতে যদি অক্সিজেন সমৃদ্ধ রক্তের পরিমাণ কমে যায় তখন অ্যানজাইনা দেখা দেয়। অ্যানজাইনা মানে হচ্ছে বুকের ব্যথা। এরপর মিউকোলাইটিক ড্রাগ মানে হচ্ছে যে সকল ঔষধ বা ড্রাগ কফ নরম করে থাকে তাকে বলা হয় মিউকোলাইটিক ড্রাগ। এরপর নেজাল কনজেশন হচ্ছে নাসারন্ধ্র বন্ধ হয়ে যাওয়া। মায়ালজিয়া শব্দের অর্থ হচ্ছে মাংসপেশির ব্যথা। ফ্যারেনজাইটিস অর্থাৎ ইনফ্লামেশন অফ ফ্যারিংস, ফ্যারিংসের প্রদাহকে বলা হয় ফ্যারেনজাইটিস। প্রোস্টেটাইটিস, প্রোস্টেট গ্ল্যান্ডের যে প্রদাহ দেখা দেয় বা ইনফ্লামেশন অফ প্রোস্টেট গ্ল্যান্ড এটাকে বলা হয় প্রোস্টেটাইটিস। এরপর হচ্ছে হার্ট অ্যাটাক বা এমআই, মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা হার্ট অ্যাটাক হচ্ছে হার্টের পেশিতে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সরবরাহ বাধাপ্রাপ্ত হলে হার্টের পেশির কোষগুলো মরে যায়, এই অবস্থাকে বলা হয় মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা হার্ট অ্যাটাক। এরপর প্লাসিবো হচ্ছে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট ছাড়া শুধুমাত্র এক্সিপিয়েন্ট দ্বারা ওষুধ তৈরি করা হলে সেটাকে বলা হয় প্লাসিবো। আনস্টেবল অ্যানজাইনা হচ্ছে বিশ্রামে থাকা অবস্থায় যদি বুকে ব্যথা হয় তখন তাকে বলা হয় আনস্টেবল অ্যানজাইনা। টনসিলাইটিস অর্থাৎ ইনফ্লামেশন অফ টনসিল, টনসিলের প্রদাহকে বলা হয় টনসিলাইটিস। রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন বা আরটিআই, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হচ্ছে শ্বসনতন্ত্রের সংক্রমণকে বলা হয় রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। এরপর ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই, মূত্রতন্ত্রের সংক্রমণকে বলা হয় ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। স্কিন অ্যান্ড সফট টিস্যু ইনফেকশন বা এসএসটিআই, ত্বক এবং নরম কোষকলার সংক্রমণকে বলা হয় এসএসটিআই বা স্কিন অ্যান্ড সফট টিস্যু ইনফেকশন। এরপর টেটানি শব্দের অর্থ হচ্ছে ক্যালসিয়ামের অভাবে যখন মাংসপেশি সংকুচিত হয়ে যায় তখন তাকে বলা হয় টেটানি। এরপর প্রোটন পাম্প ইনহিবিটর বা পিপিআই অর্থাৎ যে সকল ড্রাগ প্রোটন পাম্পের মাধ্যমে হাইড্রোক্লোরাইডের হাইপার সিক্রেশনকে বন্ধ করে সেগুলোকে বলা হয় প্রোটন পাম্প ইনহিবিটর, যেমন ওমিপ্রাজল, ইসোমিপ্রাজল, প্যান্ট্রোপ্রাজল, ল্যানসোপ্রাজল, ডেক্সল্যানসোপ্রাজল ইত্যাদি। এরপর সিডেটিং শব্দের অর্থ হচ্ছে ঘুম ঘুম ভাব বা তন্দ্রাচ্ছন্ন ভাব। এরপর টলারেবিলিটি শব্দের অর্থ হচ্ছে সহনীয়তা। এরপর স্টেবল অ্যানজাইনা শব্দের অর্থ বা এর মানে হচ্ছে শারীরিক পরিশ্রম এবং ব্যায়াম করার সময় যদি বুকে ব্যথা হয় সেটাকে বলা হয়
স্টেবল অ্যানজাইনা। ডিয়ার ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আশা করি ভিডিওটি থেকে আপনারা বেনিফিটেড হবেন। ভিডিওটি ভালো লাগলে আশা করি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।